দামে বিপর্যয় হলো এবার কাঁচা চামড়া নষ্ট হয়নি, মসজিদ মাদ্রাসায় দান বেড়েছে। এদিকে চামড়া লবণজাত করছে আড়তগুলো, আর সুযোগ বুঝে লবণের বস্তায় দাম বেড়েছে প্রায় 300 টাকা। সাইদারমানের রিপোর্ট। ঢাকার পোস্তায় কথা হচ্ছিল মৌসুমি ব্যবসায়ী মঞ্জুরের সঙ্গে। সোনারগাঁও থেকে পৌনে 200 কাঁচা চামড়া নিয়ে আসেন গতকাল রাত 8টায়। শেষ পর্যন্ত তিনি এসব চামড়া বিক্রি করেছেন, 500 টাকা পেয়েছে, দিলেন লোকসানের হিসাব। আড়তদারটা ভালো না, একবার পাটি ঢুকে নাই, যার কারণে আমার 37,000 টাকা লোকসান যায়। বিপর্যয় সংখ্যা থেকে অনেকে এবার কাঁচা চামড়া মসজিদ মাদ্রাসায় দান করে দিয়েছেন। কাঁচা চামড়ায় বিপর্যয় টানা 3 বছর, এবারও মেলেনি ন্যায্য মূল্য। যদিও ট্যানারি মালিকরা বলছেন এবার সংকট হয়নি। আমাদের পোস্তায় এবার যে টার্গেট 1,60,000, এটা সম্পূর্ণ ঘরে, প্রত্যেকটা ঘরে সে টার্গেট পুরো হয়েছে, এবং যারা আশেপাশে লবণজাত করবে তারাও করেছে। ব্যবসায়ীদের হিসেবে গড়ে 10% চামড়া নষ্ট হয়, তবে এবার কেউ দাম না পেয়ে ফেলে দেননি। এবার কোন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, হয়তো সে চামড়া ব্যবসা জানে না, সেদিনে নেমে গেছে, কুরবানির দিন প্রথম দিন নেমে গেছে, এই ধরনের দুই একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু এবার অ্যাভারেজে সবাই 2টা পয়সা পাবে, সবারই লাভ হবে। আড়তগুলোতে আসা কাঁচা চামড়া এখন লবণজাত হচ্ছে, এসব চামড়া সপ্তাহ দেড়েক পর যাবে ট্যানারিতে। এদিকে সুযোগ বুঝে লবণের কৃত্রিম সংকটে দাম বাড়তি, 700 টাকার বস্তা ঠেকেছে 1,000 টাকায়। বস্তা মনে হয় 300 টাকা বেশি, 300 টাকা বেশি হলে বস্তা মনে হয় 6টা 7টা মাল লবণ দেয়, 50-টি বিশ দাম বেড়ে গেল। কোম্পানিরা যা ছাই করে চামড়াটা নিয়ে যায়, মানে ওদের মন মতো বাছাই করে নিয়ে যায়। লকডাউন ছুটলে খরিদ্দার আসলে তখন বিক্রি করা হবে। অসন্তুষ্ট করে কিছু করি না, সন্তুষ্ট করেই তো করি, ওরা তারা 10টা মার্কেট দেখে। বাণিজ্য মন্ত্রণালয় তদারকি কমিটি করলেও মাঠে তৎপরতা নেই। লোক দেখানো তদারকি কমিটি চামড়ার বাজারে শৃঙ্খলা আনবে না মত সংশ্লিষ্টদের। সাইদারমান, নাগরিক, ঢাকা।